কাজ যেভাবে ইবাদত কিভাবে কাজকে ইবাদতে কনভার্ট করা যায় প্রথমেই যদি আপনার কাছে আসি রিজিক কাকে বলে আসলে রিজিকের কনসেপ্টটা আমাদের আমরা যেভাবে বুঝি সাধারণত যে মানুষ মনে করে যে ভাত খাচ্ছি আমরা বা খাবার খাচ্ছি এটাই হচ্ছে আমাদের রিজিক কিন্তু রিজিক আসলে এটাতে সীমাবদ্ধ না রিজিকের কনসেপ্টটা আরও অনেক বেশি ব্যপ্ত যেমন আমরা যদি সুরাল হাজ সুরাল হাজের আটান্ন নম্বর রাতে দেখি যে আল্লাহ সোমাতারা বলেছেন

সেটা স্বাভাবিক অবস্থায় হোক অথবা জিহাদ করি হোক তাদেরকে আসলে উত্তম রিজিক দেওয়ার কথা বলছেন তা আসলে তাহলে রিজিকের ব্যাপারটা স্কলাররা যেভাবে বলেছেন যেটা আসলে অনেক পরিব্যাপ্ত যে ব্যক্তির মধ্যে টাকা পয়সা খাবার দাবার যেরকম আছে ঠিক সেরকম অন্যান্য জিনিসপত্র আছে যা কিছু আমরা আসলে এই জীবন এবং আখিরাত ইহকাল এবং পরকাল সেখানে আমাদের বেনিফিটের জন্য কাজ করে এই প্রত্যেকটা জিনিসই রিজিকের অন্তর্ভুক্ত এর মধ্যে আপনি বলতে পারেন যে আমাদের সন্তান সন্তান তারপর হচ্ছে এই পৃথিবীতে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যেই বাতাস নিচ্ছি বৃষ্টির পানি পানি আমরা খাচ্ছি আলো সময় আমাদেরকে খাওয়াচ্ছেন তারপর সূর্যের আলোর কথা আমরা চিন্তা করতেছি এটা আসলে এত বেশি কমন যে আমাদের কাছে এটা মনেই হয় না যেটা বোধহয় একটা রিজিক অথচ আমরা দেখি যে স্ক্যানিভিয়ান কান্ট্রিগুলোতে যেখানে সূর্যের আলো অনেক কম থাকে লং নাইটসের রাত্রগুলোতে তখন তারা কি করে যে ডিপ্রেশনের হার অনেক বেড়ে যায় আত্মহত্যার হার অনেক বেড়ে যায় তো আমরা এখন দেখতেছি সাইন্টিস্টরা বলতেছেন যে সূর্যের আলোর সাথে মানুষের ডিপ্রেশনের একটা সরাসরি সম্পর্ক আছে মুডটা গ্লুমি হয়ে যায় মেঘলা দিনে আমাদেরও বুঝি তো এই যে সূর্যের আলো যে একটা রিজিক কারণ এটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার আমাদের ভালো থাকার জন্য দরকার এইটা আসলে আমরা হয়তো সবসময় সূর্যের আলোর মধ্যে থাকি দেখে অনুভব করি না তো এরকম যা কিছু যা কিছু আমরা আসলে আমাদের প্রপার ফাংশনিংয়ের জন্য বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য আমরা আল্লাহর নিয়ামত যেগুলোই ভোগ করি সবই আসলে রিজিকের অন্তর্ভুক্ত আমরা সবসময় আমি এই কথা প্রায়ই বলি সেটা হচ্ছে আমরা সৃষ্টিকর্তার বিভিন্ন সৃষ্টি নিয়ে অনেক উল্লাস করি কিন্তু দেখা গেছে সৃষ্টিকর্তাকেই ভুলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আচ্ছা একই সাথে যদি আমি আপনার কাছে জানতে চাই মহাতারা সেটা এটা হচ্ছে রিজিক কি নির্ধারিত মানে নাকি আমাদের কাজের উপর নির্ভরশীল হ্যাঁ চমৎকার একটা প্রশ্ন কারণ এই প্রশ্নের উত্তর একই সাথে হ্যাঁ এবং না হ্যাঁ এবং না কিভাবে যে রিজিক আল্লাহ সোহামতাল্লাহ যে নির্ধারণ করে রাখছেন এটা যদি আমরা আল্লাহ সোহামতাল্লাহর পার্সপেক্টিভ থেকে দেখি যেটা কোরআনে আল্লাহ আমাদেরকে বারবার জানিয়ে দিয়েছেন যে রিজিক আল্লাহ দেন আল্লাহ আর রজ্জাক এবং আল্লাহ সুমতাল্লাহ যাকে খুশি তার রিজিক বাড়িয়ে দেন যার খুশি তার রিজিক আল্লাহ সুমতাল্লা সংকুচিত করেন বা সীমিত করেন আল্লাহ সুমতাল্লা যে শব্দগুলো ব্যবহার করছেন ইউব সিতু অর্থাৎ প্রসারিত করা আবার কমানোর সময় আল্লাহ সুমতাল্লা কমানো বলে নাই তিনি বলেছেন ইয়কদিরু এবং আমরা কদর শব্দের অর্থ জানি যে পরিমাপ করা তার মানে যাকে আল্লাহ সুমতাল্লা কমায় দিচ্ছেন বলে আমরা মনে করতেছি তাকে আসলে আল্লাহ কমায় দিচ্ছে না তাকে মেপে মেপে দিচ্ছেন যাতে সে নষ্ট না হয়ে যায় তো এখন এই যে প্রশ্নটা যে আসলে কি এটা কি নির্ধারিত নাকি এটা আমাদের কাজের উপর নির্ভর করে আল্লাহ সুমতলালার পার্সপেকটিভ থেকে দেখলে এটা আল্লাহ সুমতালা নির্ধারণ করে রাখছেন এবং আমাদের পার্সপেকটিভ থেকে দেখলে আমরা যেহেতু জানি না যে সেটা আসলে কতটুকু আমার জন্য নির্ধারিত সে কারণে আমাদের উপর যেটা করণীয় আমরা পরিশ্রম করবো এবং আমরা কাজ করে যাব যেন আল্লাহ সুমতালা আমাদের জন্য যে রিজিকটা রেখেছেন সেটা যেন আমরা পাই একই সাথে যদি আপনার কাছে মহাতার আমি জানতে চাই এই রিজিকের ব্যাপারে আসলে মানুষের কি ধরনের পরীক্ষায় অবতীর্ণ হয় আচ্ছা এটাও খুব চমৎকার একটা প্রশ্ন করছেন তো এই যে ব্যাপারে যখন আলো সম্পরা নির্ধারণ করে দিলেন যে আমাদের রিজিকটা আসলে আল্লাহ যেটুকু নির্ধারণ করে দিচ্ছেন এরপরে বাড়তেও পারে বা কমতেও পারে তখন কিন্তু মানুষ একটা যখন কমে যায় তখন কিন্তু মানুষ একটা পরীক্ষা পড়ে যায় আবার একই সাথে যখন বাড়েও তখনও মানুষ একটা পরীক্ষা পড়ে যায় যেমন কমে যাওয়ার ক্ষেত্রে একটা উদাহরণ আমি দিই যে হয়তো একটা মানুষের আগে একটা চাকরি ছিল এখন সেই চাকরিটা চলে গেল কারণ চাকরিটা চলে যাওয়ার পরে এখন সে যখন নতুন চাকরি খুঁজতেছে এমন কিছু চাকরি তার সামনে চলে আসলো যেটা হয়তো সুদি ব্যাংকের চাকরি বা এ ধরনের হারাম কিছু বিক্রি করতে হবে এরকম কোনো কিছু চাকরি যেটা তাকে করতে হবে তো তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সেই কাজটা করবে কি করবে না তো এই যে হারামের মধ্যে সে জড়ায় যাবে নাকি সে হালালি থাকার চেষ্টা করবে এটা তার জন্য বড় একটা পরীক্ষা এটা সেই পরীক্ষাটার মধ্যে পড়ে গেল এখন আল্লাহ সহ হালালও কিছু কাজ রাখছেন হারামও কিছু কাজ রাখছেন এই হালাল এবং হারামের বিবেচনাটা যে আমি কি আসলে আল্লাহর সন্তুষ্টিটা বেশি বেছে নেব নাকি আমি আসলে আমি চিন্তার মধ্যে পড়বো বা পেরেশানিতে চলে যাবো এবং আমি আসলে বাঁচায় বিবেচনা করব না যে কোনো রসুল্লা বলছেন যে এমন একটা সময় আসবে মানুষ আয় করবে ক্ষমতার আগে সে আসলে পড়োয়া করবে না যেটা কি হালাল উপায় অর্জিত হচ্ছে নাকি হারাম উপায় অর্জিত হচ্ছে তো এখানে একটা বড় পরীক্ষা থেকে যায় যে আমরা হালাল হালাল না হারাম এটা একটা বড় পরীক্ষা রিজিকের ক্ষেত্রে মানুষের হয় আর একটা বড় পরীক্ষা সেটা হচ্ছে শিখ যে মানুষ শির্খ করে ফেলে মানুষজন আল্লাহ সুহামতাল্লার কাছে চাওয়ার কথা জি যেমন রিজেকের ব্যাপারে শির্খ যেমন ধরেন আপনি রিজেকের বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমরা কথা বললাম উদাহরণ যেমন ধরেন নিরাপত্তা আমানা এটা একটা শীরখ এবং আল্লাহ সোহামতাল্লাহ কিন্তু সুরা কুরাইশে বলছেন শির এইটার কথা যে আল্লাহ সুমতাল কুরাইশদেরকে মনে করা দিছে মনে করা দিচ্ছেন যে আমরা তোমাদের ক্ষুধার সময় খাবার দিই এবং তোমার যখন ভয়ে থাকো তখন নিরাপত্তা দিই তো এখন এই যে নিরাপত্তাটা এটা কিন্তু মানুষজন চায় এবং আপনারা দেখবেন যে আমাদের দেশে কিছু মাজার আছে রাস্তায় যাওয়ার পথে সেখানে ড্রাইভাররা যে হয়তো পাঁচ কাক্ত সরাতে পড়ে না সে ওই মাজারে গিয়ে দশ টাকা বিশ টাকা সে গাড়িতে যাওয়ার সময় দিচ্ছে কেন দিচ্ছে সে নিরাপত্তা চায় তো নিরাপত্তা সে এমন একজনের কাছে চাচ্ছে যে কবরে শুয়ে আছে বা মাজারে শুয়ে আছে এবং পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব না এটা নিরাপত্তা একমাত্র আল্লাহ তরফ থেকে আসে তো তাহলে এখানে মানুষজন যে কাজটা করতেছে রিজিকের একটা এলিমেন্ট খুঁজতে গিয়ে সে শির করে ফেলতেছে তো রিজিকের ক্ষেত্রে এটাও একটা বড় পরীক্ষা এরপরে যে পরীক্ষাগুলো একটু মোটা দাগে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে যাদেরকে বেশি দেওয়া হয়েছে তাদের পরীক্ষা বেশি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে মানুষের মধ্যে যে সমস্যাটা চলে আসে যেমন তার অহংকার চলে আসে এবং এটা শুধু যে টাকা পয়সার ক্ষেত্রে আসে তা না এটা হয়তো কারো জ্ঞান আছে বেশি ইলম আছে সে ইলমের অহংকার করে কারো হয়তো সৌন্দর্য বেশি সেক্ষেত্রে সে নিজেকে রূপের অহংকার করে তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা মানুষের অনেক ক্ষমতা সে তখন ক্ষমতার প্রভাব দেখায় চেষ্টা অপব্যবহার দেখায় বলয় দেখায় আপনারা শুনবেন যে রাস্তাঘাটে মানুষজন বলে এই তুই কি মানে চিনস তো এই ব্যাপারটা কি সে আসলে তার ক্ষমতাটা দেখাচ্ছে তাই না এটাও কিন্তু একটা এক ধরনের অহংকার যেটা আল্লাহ তাকে অন্য কারোর কাছ থেকে থেকে একটু বেশি হলেও অথরিটি দিছেন প্রভাব দিছেন কিন্তু সে সেটির প্রভাবটা অহংকার করতেছে যে অহংকারটা সাধারণত যাদেরকে আল্লাহ বেশি দেন তাদের ক্ষেত্রে হয় এবং আমরা জানি আল্লাহ আল্লাহমতাল্লাহ কোরআনে বলেছেন যে যদি আমরা আল্লাহর আল্লাহ সেটা বাড়িয়ে যদি অকৃতজ্ঞ হয় তাহলে এটা কুফুর হবে তো এটা একটা বড় পরীক্ষা কিন্তু যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদের জন্য একই সাথে যদি বলতেন যে এই পরীক্ষার ফলাফলটা আসলে কি আপনি যে মনে হয় এটা একটু যদি উদাহরণ সহকারে আমাদেরকে আচ্ছা এখন এই পরীক্ষাটার ফলাফল হচ্ছে যে কেউ হয়তো যদি পরীক্ষায় ফলাফল ভালো করে তাহলে সে জানাতে যাবে আবার যদি কেউ ফলাফল খারাপ করে এবং সে যদি ঠিক আল্লাহ সুমতালার যে গাইডলাইনটা যে নির্দেশনা ছিল সেটা যদি হিসেবে ফলো না করে তাহলে তার জন্য জাহান্নামের একটা ভয়ঙ্কর শাস্তি আছে এছাড়াও দুনিয়াবি অনেক পরীক্ষাও কিন্তু আসলে দুনিয়াবি অনেক ফলাফল আমরা দেখতে পাই যেমন ধরুন কেউ একজন যাকে যারা কম দিয়েছেন আল্লাহ সুমাতালা তাদের মধ্যে যদি হিংসা কাজ করে যেমন হিংসার ব্যাপারটা কাজ করে যে আমি অন্য একজন মানুষ আর আসে আমার নাই আমি চাচ্ছি তার খারাপ হোক এই যে না তুষ্ট থাকা এটা কিন্তু অন্তরে একটা প্রেশার সৃষ্টি করে এবং আপনি যখন হিংসা করতেছেন অন্য একটা মানুষকে আপনি হিংসার আগুনে জ্বলে যাচ্ছেন অথচ যাকে হিংসা করতেছেন তার হয়তো কিছুই হচ্ছে না তো এটাতে আপনারও মানসিক শান্তি এটাও ব্যাঘাত ঘটতেছে এটা আসলে আল্লাহ সুমতালা দুনিয়া বি কিছু শাস্তি মানুষকে দিয়ে রাখেন তার ফলে আমাদের উচিত হবে যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদের জন্য দোয়া করা তাদের বরকতের জন্য দোয়া করা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলো বাড়ায় দিক আর যাদেরকে বেশি দেন নাই তাদের তারা দোয়া করবে যে আল্লাহমতাল আপনি আমাকে যতটুকু দিলে আমি ভালোভাবে থাকতে পারি ভালো মুসলিম হতে পারি আপনি আমাকে ততটুকু দেন আমার যেন কারো কাছে হাত না পাতা লাগে এই দোয়াটা যেন আমরা সবসময় করতে পারি একই সাথে আপনি তো দীর্ঘ এক যুগের বেশি আসলে হালাল মার্কেটিং নিয়ে কাজ করছেন এবং আপনি নিজেও একজন উদ্যোক্তা এই বিষয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই কীভাবে আমাদের কাজকে ইবাদতে কনভার্ট করা যায় এই বিষয়টা যদি আমাদেরকে আলহামদুলিল্লাহ এটা খুব প্রিয় একটা টপিক আমার কথা বলার জন্য যে আমরা মুসলিম আল কোরআন আমাদেরকে বলেছেন যে মা আক্তুল জিন্নাব ইনসা ইল্লা আব্বোদন যে মানুষ এবং জিনকে আল্লাহ অন্য কোনো কারণে সৃষ্টি করেন নাই কিন্তু শুধুমাত্র ইবাদত করার জন্য তা আমরা এই যে এখন আপনার সাথে আমি কথা বলছি এই কথা বলার অবজেক্টিভটা আসলে কি অবজেক্টিভটা হচ্ছে যে আমি চাই এই কথাগুলো যারা শুনবেন তারা যেন একটা মেসেজ পান এবং তারা মেসেজটা পাওয়ার পরে যদি তারা পরিবর্তন হন তারা যদি জিনিসটাকে নতুনভাবে চিন্তা করতে শেখেন তাহলে এই কাজটা আমি সব হিসেবে পরিগণিত হবে ঠিক এরকম আমাদের মানডেন বা মানে দৈনন্দিন যে কোনো কাজকে আমরা খুব সহজেই আসলে এই বাততে কনভার্ট করতে পারি যেমন আমি ছোট উদাহরণ দিই যেমন খাবার খাওয়া আমি খাবার খাচ্ছি আমি যদি খাবার খাওয়ার আগে বিসমিলা বলে খাবার খাই তাহলে এই যে খাবার খাওয়া যেটা একটা জৈবিক কাজ যেটা আমি আমার ক্ষুধা মেটানোর জন্য করছি সেই কাজটাকে আমি ইবাদতে কনভার্ট করে ফেললাম আবার খাবার খাওয়ার পর যখন আমি আলহামদুলিল্লাহ বললাম কৃতজ্ঞতা প্রকাশ করলাম পুরো সময়টা যে আমি খাবার খাচ্ছি না এটা আল্লাহ সোমতালা আমরা আশা করবো যে আল্লাহ এটা আমাদের ইবাদত হিসেবে আমল্লামায় কবুল করবেন রসুল আসলামের একটা হাদিস থেকে আরেকটা উদাহরণ আমি আপনাকে দিই যে রসুল আসাম বলেছেন যে কেউ যদি এশার সলাদ জামাতে আদায় করে এবং ফজরসাল জাতমাত আদায় করে তাহলে কবুর লিখিত হবে যেন সে সারা রাতই ইবাদত করেছে তার মানে আপনি আসলে ঘুমাচ্ছেন যে ঘুমানোটা আসলে সবাই ঘুমায় একজন অমুসলিমও ঘুমায় যে ইসলাম পালন করে না সেও ঘুমায় আমরা একজন মুসলিম আমরাও ঘুমাচ্ছি কিন্তু আমি যখন ঈশার সাল্লাহ জামাতে আদায় করলাম তাহলে আমার অর্ধেক রাত এবং ফজলাসলার জামাতে আদায় করলাম মসজিদে গিয়ে তখন আমার অর্ধেক রাত এই পুরো ঘুমানোর সময়টাই ইবাদতে কনভার্ট হয়ে গেল তো তার মানে আমরা আমাদের এমনি নর্মান দৈনন্দিন জীবনযাপনকে আমরা ইবাদতে কনভার্ট করতে পারি এখন আমি যদি চাকরির কথা আসেন বা কাজের কথা আসেন যে মানুষ ব্যবসা করে এটাকে আমরা ইবাদতে কীভাবে কনভার্ট করতে পারি দেখেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি তার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দেয় এটা হচ্ছে সদাকা তারপর কেউ যদি তার সন্তানদের জন্য খরচ করে এটা সদাকা কেউ যদি তার বাবা মার জন্য খরচ করে এটা তার কর্তব্য এবং সদাকা তার মানে আমি যে আসলে টাকা ইনকাম করতেছি আমি যদি হালাল উপায় ইনকাম করি এবং আমরা যদি এটা মানুষজনকে আমরা যদি আল্লাহর কাছে নিয়ত রাখি আমি যেই সময়টা কষ্ট করে বাসে ঝুলে ঝুলে যাচ্ছি আমিও একটা সাইকেল চালাচ্ছি মেটো পদ্মরে রোজা রাখছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি কাজটা কেন করতেছি আমার ঘাম এমনি কেন ঝরাচ্ছি আমি আমার বাবা মার জন্য আমি ব্যবস্থা করব। আমার স্ত্রী সন্তানদের খাবারের জন্য আমি ব্যবস্থা করবো আমি কিছু টাকা মাদ্রাসায় মসজিদে আমি খরচ করব। তার মানে এই যে টাকাটা ইনকাম আমি করতেছি কিন্তু আমি করতেছি কেন কারণ আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তখন আমার এই যে সাইকেলের প্রতিটা প্যাডেল আমার আসলে যে বাসে ঝুলা থাকা অবস্থায় যতগুলো ঘন্টা যতগুলো মিনিট চলে গেছে প্রত্যেকটাকে আমরা আল্লাহর জন্য ইবাদত হিসেবে কনভার্ট করতাম আল্লা সোহানা আমাদেরকে যখন সৃষ্টি করলেন তিনি কিছু গাইডলাইন দিয়েছেন যে এই কাজটা করা যাবে বা এই কাজটা করা যাবে না এবং যেহেতু তিনি আল হাকিম তিনি চরম অত্যন্ত অনেক বেশি প্রজ্ঞাশীল সুতরাং তিনি যখন আমাদের জন্য কোনো জিনিস নিষেধ করেন সেটা মদ হোক আবার সেটা শূকরের মাংস হোক এটার পিছনে একটা প্রজ্ঞা থাকে তিনি যখন আমাদের জন্য সুদ নিষেধ করেন তখন এটার পিছনে প্রজ্ঞা থাকে যেটা আসলে মানুষকে শোষণ করে গরিবকে শোষণ করে ধনীকে আরও ধনী হতে সাহায্য করে তো এ কারণে আলাহ সুমতলা যে জিনিসটাই হালাল বা হারাম নির্ধারণ করে দিয়েছেন এটা মানুষের প্রতি এহসান থেকে মানুষের ভালোর জন্য সমাজের কল্যাণের জন্যই আল্লাহ সুমাতাল জিনিসটা নির্ধারণ করেছেন এখন আমরা দেখা যায় যে মানুষের টেন্ডেন্সিটা থাকে হারামটার প্রতি বেশি যাওয়ার জন্য তো তখন আসলে মানুষজন চিন্তা করবে যে আমি এই দুনিয়াতে এত কষ্ট করতেছি কী দরকার আমি একটু হারাম খাইলেই তো আমি একটু ভালো থাকতে পারি একটু আরামে থাকতে পারি তো তার কাছে তখন ওই মোটিভেশনটা থাকবে কেউ যদি পৃথিবীতে হারাম থেকে বেঁচে থাকে আল্লাহ সোমতালা তাহলে তাকে জান্নাতে অসীম যে সুখের জায়গায় সেখানে জায়গা দেবেন কিন্তু সে যদি হারাম থেকে বেঁচে না থাকে তখন আল্লাহ সোমতালা তাকে যে শাস্তিটা দিতে পারেন সে সেই শাস্তিটা হবে অনেক ভয়াবহ তো এ কারণে হালাল এবং হারাম আমাদের জন্য বেছে চলা বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই কাজটা করার জন্য আমাদের সামনে আলাহ সুমতাল্লাহ কোরআন দিয়েছেন আমরা কোরআনুল কারিম পড়ব এর অর্থ আল্লাহ সুমতোলা কোরআনুল করিমের পাতায় পাতায় কোনটা হালাল কোনটা হারাম সেটা বলেছেন হালাল মানার প্রতি উদ্বুদ্ধ করেছেন হারাম থেকে দূরে থাকার প্রতি সতর্ক করেছেন এছাড়াও রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের যে হাদিসগুলো সেখানেও কিন্তু খুব স্পষ্টভাবে দেওয়া আছে যে কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এবং আমরা জানি যে আল্লাহালও বাইয়েন ও হারামও বাইয়েন হালালও স্পষ্ট হারামও স্পষ্ট তো সুতরাং এর মাঝখানে দুটো কিছু স্পষ্ট অনস্পষ্ট জায়গায় আছে এটা অনস্বীকার্য আমাদের সময় বদলাচ্ছে ফলে ওই মূল প্রিন্সিপালগুলা মূলনীতিগুলো এক রেখে আমরা কোনো যদি স্পষ্ট না হয় কোনটা হালাল কোনটা হারাম তাহলে আমরা কোনো একজন জ্ঞানী স্কলার যার উপর আমরা ডিপেন্ড করতে পারি নির্ভরশীল একজন স্কলারের কাছ থেকে আমরা জিনিসটা জেনে নিতে পারি যে আমার কাজটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে তবে অবশ্যই আমি কোনো কিছু করার আগে জেনে নেওয়া উচিত যে কাজটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে আর যদি হারাম হয়ে থাকে তাহলে কি হবে সেটা আমরা একজন স্কলার কাছ থেকে পরামর্শ করে জেনে নিতে পারি ভাই এখানেই যদি আমি জানতে চাই কাছে হালাল উপার্জনের জন্য আসলে পরিশ্রমের প্রয়োজনীয়তাটা কতটুকু আচ্ছা এটা আসলে একটা ট্র্যাপ শানের যে মানুষজন যখন কোরআনের আয়াতগুলা পরে রিজিকের আয়াতগুলা পরে তখন তার কাছে মনে হতে পারে রিজিক তো নির্ধারিত আল্লাহ তো নির্ধারণ করে রাখছেন তাহলে আমার এত কষ্ট করার দরকার কি এত পেরেছি করার দরকার কি তো দেখেন আমরা কিন্তু রসুলুলের যুগে যদি তাকাই রসুলুল আসলাম এই উনার উনি কিন্তু সবসময় পরিশ্রম করতে বলেছেন এবং এখানে একটা চমৎকার ঘটনা আছে আমরা জানি একজন লোক রসুল কাছে ভিক্ষা করতে এসেছিল তো রসুল তাকে বললেন যে আচ্ছা ভিক্ষা করা তো দরকার নাই তোমার ঘরে কি আছে সে বলল কিছুই নাই তো বলে যে ঠিক আছে তাহলে কি একটা কম্বল এখন কিছুই কি নাই তখন বললাম একটা কম্বল আছে আর একটা পাত্র আছে বলে নিয়ে আসো নিয়ে আসার পর সে নিয়ে আসলো নিয়ে আসার পরে রসুল সেটাকে নিলাম করলে নিলাম করে তিনি দুই দিনহামে বিক্রি করে দিলেন দুই দিরহাম তার হাতে দিয়ে বলেন এবার তুমি বাজারে যাও একদিন হাম দিয়ে খাবার কিনো সে একদিন দিয়ে খাবার আর আরেক হাম দিয়ে তাকে বলেন কুঠারের ফলা কিনতে কুঠারের ফলা কেনার পর রসুল নিজের হাতে একটা কুঠারের হাতল সেই ফলার মধ্যে লাগিয়ে তাকে দিয়ে বললেন এবার তুমি মদিনার উপকণ্ঠে যাও যেখানে কিছু বোন আছে আপনারা এখনও দেখতে পাবেন গেলে এবং ওখান থেকে তুমি কাঠ কাটবা কাঠ কেটে তুমি বাজারে বিক্রি করবা এবং তুমি পনেরো দিন আমার এখানে আসবে না তো এই যে পনেরো দিন তাকে কাঠ কাটার প্রতি উৎসাহিত করলেন কাঠ কেটে সে সেটা বিক্রি করলো বিক্রি করার পরে তারপর সে যখন আসলো তাকে জিজ্ঞেস করলেন রসুল হাসান কত কত দ্বীহাম তোমার হাতে আছে তখন সে বললো সাত বা দশ দীড়াম আমার হাতে আছে তখন রসুলসাম বললেন তুমি এটা দিয়ে কী করবা তখন সে বললাম এটা দিয়ে খাবার কিনবো তখন রসুল হাসান তাকে বললেন যে এটা কি কত উত্তম না তুমি মানুষের কাছে হাত পাচ্ছ সে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু তুমি পরিশ্রম করলা তুমি আয় করলা এখন তুমি এটা দিয়ে তুমি হালালভাবে তুমি যেটা করতে চাও সেই জিনিসটা তুমি করতে পারবা এটা কি অনেক উত্তম না তো এরকম বহু হাদিস আমরা পাই যে রসুল আসাম যে উপরের হাত নিচের হাত থেকে উত্তম তার মানে তিনি পরিশ্রম করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং মানুষকে লিটারেলি স্টেপ বাই স্টেপ গাইড করেছেন যে কীভাবে সে পরিশ্রম করতে পারে এবং আমরা উমার আদুল্লাহ তালহন যোগেও দেখি যে যেরকম কিছু মানুষ ছিল যারা মসজিদের নবমীতে বসেছিল তো উমার আদুল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে বসে কেন তো তারা বললো যে আমরা আল্লাহর উপর করেছি তখন রসুল হাসান বল তখন উমার আদুল্লাহ বললেন না তোমরা তাওয়াকুল করো তোমরা ভিক্ষা করছো এবং তাদেরকে তিনি বলেন যে ক খবরটা তোমাদেরকে কখনো আমি যেন এইভাবে অলস বসে থাকতে না দেখি অর্থাৎ ফজর সরাজ শেষ তোমরা এখন কাজে চলে যাবা কাজ করে নিয়ে আসবা তোমরা মসজিদে বসে আসো কেউ তোমাদেরকে খাবার দিলে তোমরা খাবা এটা তো তাওয়াক্কুল হলো না এটা হচ্ছে ভিক্ষা করা হলো তো এই কারণে আমরা আসলে যেইটুকুই যাই আমরা পাবো যাই পাই আমরা জানি না আমরা কি পাচ্ছি কিন্তু এটার পিছনে এটার পিছনে আমাদের পরিশ্রম অবশ্যই জড়িত আছে তো সুতরাং আমরা পরিশ্রম না করে বলবো বসে থাকবো যে আমরা তাওকুল করছি এটা আসলে তাওকুলের একেবারেই ভুল ব্যাখ্যা তাওকুলের সঠিক ব্যাখ্যা হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম করব এবং আমরা আল্লাহর উপর নির্ভর করব আল্লাহ আমাদেরকে যা দিবেন আমরা তাতেই খুশি থাকবো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আলোচনা আমাদের দর্শককে উপহার দেওয়ার জন্য